চ্যাপ্টার নাম্বার 10 পেজ নাম্বার তোমাদের 41 দেখো পেজ নাম্বার 41 তোমাদের এই পেজটা আগের ক্লাসে আমরা পড়েছিলাম প্রিপজিশন পার্টস অফ স্পিচের আরেকটা পার্ট হচ্ছে কনজাংশন তাহলে প্রথমেই জানবো কনজাংশন কি না যে ওয়ার্ড দ্বারা দুটি বা তার বেশি শব্দ বা সেন্টেন্স বাক্যকে যখন যুক্ত করা তাকে বলা হয় কনজাংশন দুটো বা তার বেশি ওয়ার্ডস থাকতে পারে বা সেন্টেন্স থাকতে পারে এই কনজাংশন ওয়ার্ডের দ্বারা সেই ওয়ার্ড দুটো বা সেন্টেন্স দুটোকে আমরা যুক্ত করি তাহলে কনজাংশন কাকে বললে কি বলা হবে না কনজাংশন ইজ আ ওয়ার্ড দ্যাট কানেক্টস টু অর মোর ওয়ার্ডস অর সেন্টেন্সেস তাহলে কনজাংশন কাকে বলে যে ওয়ার্ড দ্বারা দুটি বা তার বেশি সংখ্যক ওয়ার্ড মানে শব্দ বা বাক্য সেন্টেন্স কে যুক্ত করা যায় তাকে বলা হয় কনজাংশন আর যদি ইংলিশে বলা হয় তাহলে হবে কনজাংশন ইজ আ ওয়ার্ড দ্যাট কানেক্টস টু অর মোর ওয়ার্ডস অর সেন্টেন্স একটা আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি কোন ওয়ার্ডস
জিনিস যুক্ত হচ্ছে সেগুলো যদি আমরা জেনে যাই তাহলে ইজিলি আমরা এগুলোকে করতে পারব আবার ধরো এইচ হি ইজ রিচ সে হয় ধনী
कंजंक्शन वर्ड द्वारा युक्त होते हैं। कंजंक्शन वर्ड्स कौन गुलो से गुलो आगे जेने गा एंड बट और ही देयर तुम्हारे बोलते आरो আছে এট ফার্স্ট হতে পারে আফটার দ্যাট হতে পারে either for neither nor এগুলো তোমরা আরো বড় হলে ব্যবহারগুলো শিখবে either or মানে এটা নয় ওটা আর neither nor মানে হচ্ছে কোনো টাইম না মানে কোনো টাইম না যেই ছাড়াও তোমাদের আরো দিয়েছে because মানে কারণ last go all the মানে যদি कंजंक्शन काके बोले और उदाहरण जानते चाहिए पेज नंबर 41 टू 42 क्वेश्चन नंबर 1 जो एक्टिविटीज है क्वेश्चन नंबर 1 है व्हाट इज कंजंक्शन कंजंक्शन काके बोले एक्सप्लेन विद एग्जांपल एग्जांपल दिए সেটা কি एक्सप्लेन করতে বলা হয়েছে একটা एग्जांपल দিয়ে সেটাকে বোঝালে আর এই क्वेश्चन नंबर 2 যেটা রয়েছে एक्टिविटीज है pick out the conjunction from the sentences and write them in the lines given এখানে যে লাইন গুলো দেওয়া রয়েছে সেখানে বলছে কনজাংশনটাকে পিক আউট কর মানে এখান থেকে খুঁজে বার করে এখানে লিখতে বলা হয়েছে দেখো বারেমিয়া ইজ পাওয়ারফুল কুইক এন্ড সাইলেন্ট বারেমিয়া হচ্ছে খুব পাওয়ারফুল শক্তিশালী কুইক মানে খুব দ্রুতগামী এন্ড সাইলেন্ট মানে খুবই ধীর স্থির সে খুব শান্ত এই যে এন্ড এন্ড দিয়ে যোগ হয়েছে এন্ডটা হচ্ছে কনজাংশন তাহলে এখানে ড্যাশ দিয়ে মানে এন্ড লিখবে বা সেন্টেন্সটা লিখে এন্ড এর তলায় আন্ডারলাইন The brothers were afraid, but they kept their cool. হাইরা ছিল ভীত কিন্তু তারা নিজেদেরকে ঠান্ডা রেখেছিল এই যে afraid but they kept their cool but যে ওয়ার্ডটা অ্যাড করেছে দুটো সেন্টেন্সকে সেই ওয়ার্ডের তলায় তাহলে এইভাবে তোমরা এই কোশ্চেন নাম্বার 2 যেটা আছে পিক আউট দ্য কনজাংশন এটা করবে কনজাংশন তোমরা পড়েছো তাহলে বার করতে খুব একটা অসুবিধা হবে না শুধু যেগুলো কনজাংশন তার তলে আন্ডারলাইন করতে হবে এবার এখানে দেখো ফিল আপ উইথ সুইটেবল কনজাংশন সুইটেবল কনজাংশন দিয়ে ফিল আপ করতে হবে কোশ্চেন নাম্বার 3 আছে ভানু ড্যাশ হিজ সিস্টার রিড হিয়ার ভানু এন্ড হিজ সিস্টার রিড হিয়ার ভানু এবং তার বোন এখানে পড়ো হি ওয়াজ নট রিচ ড্যাশ হি হেল্পড আদার সে ধনী নয় কিন্তু তবুও অন্যদের হেল্প করে He was not rich, but he helped others. I know, ami jani. Dash, I am very active. Ami khubi active. Mane ami khub lazy nu. Ami khub kaj korte porishrom. Ami khub porishrom. I know that I am very active. Kormo jabe bolo. The man is ill. Lokti hoy oshustho. Dash, he has come to a doctor. Shei jonno she doctorer kache geche. The man is ill, so he has come to a doctor. Neither he nor his brother will go there. Na she, na tar bhai. Shekhane jabe. Neither he nor his brother. Neither nor ami bolechi neither thakle nor bosbe. He will make a good result.
তুমি ভালো রেজাল্ট করতে পারো ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো তবেই তুমি এটা করতে পারো। কোশ্চেন নাম্বার থ্রি যেটা আছে আমি অ্যান্সারগুলো লিখে দিচ্ছি তোমাদের করতে সুবিধা হবে। প্রথমটা হবে অ্যান্ড, এটা আছে হি ওয়াজ নট রিচ, সে ধনী নয় কিন্তু তবু অন্যদের হেল্প করে। আই নো দ্যাট আই অ্যাম হ্যাপি, আমি জানি আমি কর্ম মানে আমি পরিশ্রম, আমি পরিশ্রম করতে ভালোবাসি। দ্য ম্যান ইজ ইল, মানুষটি বা লোকটি অসুস্থ সেই জন্য হি হ্যাজ কাম টু আ ডক্টর, সেই জন্য সে ডাক্তারের কাছে গেছে। তার এখানে হবে সো। তারপরটা আছে ই, নাইদার হি নট ইজ ব্রাদার, না সে না তার ভাই, কেউই সেখানে যাবে না। আর এফেক্টটা আছে ইউ উইল মেক আ গুড রেজাল্ট, তুমি ভালো রেজাল্ট করতে পারো যদি তুমি কত পরিশ্রম করো ইফ ইউ ওয়ার্ক হার্ড। তার বলেছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, বাবু এবং তার বোন এই স্কুলে পড়ে, বাবু এবং তার বোন এই স্কুলে পড়ে, বাবু অ্যান্ড হিজ সিস্টার রিড ইন দিস স্কুল, সে আমার বন্ধু কিন্তু আমায় ভালোবাসে না, হি ইজ মাই ফ্রেন্ড বাট নট লাভ মি, সে আমাকে ভালোবাসে না। আমরা জানি যে তিনি ভালো মানুষ, আমরা জানি উই নো যে ইংরেজি কি করেছি দ্যাট তিনি ভালো মানুষ, হি ইজ আ গুড ম্যান বা গুড পার্সন, সে আজ খেলবে না কারণ সে অসুস্থ, সে আজ খেলবে না, হি উইল নট প্লে টুডে কারণ ইংরেজি কি বিকজ সে হয় অসুস্থ, হি ইজ ইল। সাপ্লাই দ্য হোমোফোনস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, মানে হোমোফোনস গুলোকে দিতে বলা হয়েছে, যেমন সি এটা তোমরা নিজেরা করবে। আমি একটা করে দিচ্ছি তোমাদের, যদি ওখানে করার নেই, সি আছে আর একটা ড্যাশ দেওয়া হয়েছে। এই সি মানে কি দেখা, আর এই সি উচ্চারণ সেম কিন্তু এদের স্পেলিংটা আলাদা এবং মিনিংটাও আলাদা। সি মানে দেখা আর এই সি মানে হচ্ছে সমুদ্র, এরম ভাবে হবে। বাকিগুলো নিজেরা করবে। তারপর দিয়ে যায় কোশ্চেন নাম্বার সিক্স, ইউজিং দ্য লেটার ইন দ্য ফলোয়িং ওয়ার্ডস রাইট থ্রি নিউ ওয়ার্ডস ফর ইচ, অলসো রাইট দ্য মিনিং অফ ইচ ওয়ার্ড। যেটা সিক্স নাম্বার আছে সেটা অবশ্যই করবে বাড়িতে, অ্যাকচুয়ালি তোমাদের ইংলিশে কতটা ডেপথ, তোমরা কতগুলো ওয়ার্ডস জানো সেগুলো জানতে পারবে। এটা দিয়েছে লাঞ্চ, এবার বলেছে এখান থেকে প্রত্যেকটা অক্ষর নিয়ে একটা করে ওয়ার্ড লেখো এবং তার মানেও লিখতে বলা হচ্ছে। এখানে তিনটে বলেছে আমরা প্রত্যেকটাই করব, যতগুলো আছে ততগুলো, একটা এল দিয়ে লিখবো এল ফর, একটা এ ফর, একটা আর ফর, একটা জি ফর, একটা এল ফর, আর একটা অন্য কিছু লিখবো, বললাম তো মানে কি বুঝবো এইভাবে এ তোমরা কিন্তু তোমরা যতটা জানো সেগুলো লিখবে, আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি। এলিফ্যান্ট মানে হাতে, এইরকম প্রত্যেকটা এ দিয়ে লিখবে এবং পাশে তার মানে লিখবে, আমি জাস্ট এটা বোঝানোর জন্য লিখেছি, এগুলোই লিখবে না, তোমরা যেগুলো জানো সেগুলো লিখবে।
चैप्टर ছিল কনজাংশন চ্যাপ্টার 10 41 টু 43 আজকে আমরা চ্যাপ্টারটা পড়েছি এবং অনুশীলনীটা এর আলোচনা করে দিয়েছি তোমাদের যেটা কাজ হবে সেটা পুরোটা পড়বে এবং এর অনুশীলনী যেটা রয়েছে সেটা